মুভির শুরুতেই আমরা জনকে দেখতে পাই। তো জন একটা কোম্পানিতে কাজ করে, জন এবং তার ওয়াইফ একটা ভাড়া বাড়িতে থাকতো, কিন্তু বাড়ির মালিক সব সময় জন এর ওয়াইফ অ্যালিসকে বিরক্ত করে, এর সাথে সে জনকেও অনেকভাবে বিরক্ত করে। তো অ্যালিস জবের জন্য অনেক জায়গায় ইন্টারভিউ দেয়, কিন্তু কোথাও সিলেক্ট হয় না। অন্যদিকে জনের কাজও ঠিকভাবে চলছিল না, মানে তাদের অবস্থাটা অনেকটা খারাপ হয়ে যাচ্ছিল, এতে তাদের অনেক টাকারও দরকার ছিল। তো একদিন তারা মার্কেটে যাচ্ছিল প্রয়োজনীয় জিনিস নিতে, কিন্তু হঠাৎ করে একটা ট্রাক তাদের গাড়িতে ধাক্কা দেয়, যার ফলে তাদের একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু এদের তাদের কিছুই হয় না। কিছুক্ষণ পরে সেখানে পুলিশও চলে আসে। তখন অ্যালিস তাদের সামনে একটা অ্যান্টিক দোকান দেখতে পায়, যেখানে অনেক পুরনো জিনিসপত্র পাওয়া যায়। তো অ্যালিস সেখানে সেই দোকানের মালিককেও দেখতে পায়, যে কিনা একটা টিপট হাতে করে দোকানের মধ্যে যাচ্ছিল। আর এই টিপটটা দেখে অ্যালিসের অনেক ভালো লাগে, তাই সে এটা কিনতে চায়। এরপর সে দোকানের মধ্যে সেই টিপটটা খুঁজতে থাকে, কিন্তু তখনই সেই দোকানের মালিক সেখানে চলে আসে এবং অ্যালিসকে বলে, তুমি এখানে কি করছো? তখন অ্যালিস বলে, আমি একটা জিনিস এখানে কিনতে এসেছি। কিন্তু তখনই সেই মালিকের কাছে একটা ফোন আসে, তাই সে সেই ফোনটা ধরার জন্য দূরে চলে যায়। আর এই সুযোগে অ্যালিস সেই টিপটটার কাছে গিয়ে সেটা নিয়ে আসে। আর এরপর থেকে আমরা দেখতে পাই অ্যালিস সবসময় সেই টিপটটা তার কাছেই রেখে দিত। একদিন হঠাৎ করে অ্যালিস আঘাত পায়, যার ফলে সেই টিপটের ঢাকনা খুলে যায়। এটা দেখে অ্যালিস যখনই সেই ঢাকনা খোলে, তখন সে সেই টিপটের মধ্যে অনেকগুলো টাকা দেখতে পায়। এটা দেখে অ্যালিস অনেকটাই অবাক হয়ে যায়, কিন্তু সে ভেবে পায় না টাকাগুলো কোথা থেকে এলো। তাই সে নিজেকে আবারও আঘাত করে এবং সঙ্গে সঙ্গে সেই টিপট থেকে আবার অনেকগুলো টাকা বের হয়। এবার অ্যালিস বুঝতে পারে যে সে নিজেকে যতবার আঘাত করবে ততবারই সেই টিপট থেকে টাকা বের হবে, তাই সে আবারও নিজেকে আঘাত করতে থাকে। ওদিকে আমরা দেখতে পাই জনের বস জনকে তার কাছ থেকে বের করে দেয়, তাই সে মন খারাপ করে তার বাড়িতে ফিরে এলে দেখে পুরো ঘরের জিনিসপত্র কেউ যেন ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এরপর সে অ্যালিসকে দেখে যে বেডের ওপর শুয়ে আছে এবং তার শরীরে অনেকগুলো আঘাতের দাগও দেখতে পায়। এটা দেখে জন অনেকটাই ঘাবড়ে যায়, কিন্তু তখন অ্যালিস হেসে এসে বলে, আমার কিছুই হয়নি, আমি ঠিক আছি। এরপর অ্যালিস জনকে একটা থাপ্পড় মারে, আর সঙ্গে সঙ্গে সেই টিপট থেকে আরো টাকা বের হতে থাকে। এরপর অ্যালিস জনকে সব খুলে বলে। এরপর অ্যালিস এবং জন নিজেকে আঘাত করতে থাকে, যার ফলে সেই টিপট থেকে অনেকগুলো টাকা বের হয়। কিন্তু এভাবে টাকা নিতে জনের ভালো লাগছিল না। এটা দেখে অ্যালিস তাকে বোঝায়, আমাদের কাছে এখন কোনো কাজ নেই, আর তাদের জমানো সব টাকাও শেষ হয়ে গেছে, তাই এটা ছাড়া তাদের কাছে আর কোনো উপায় নেই। তো এর পরের দিন অ্যালিস ঘুম থেকে উঠে দেখতে পায় জন একটা খাতায় লিখে রেখেছে, সে এই টিপটটাকে যেখান থেকে এনেছিল সেখানেই রাখতে যাচ্ছে। তো জন সেই দোকানে সেই টিপটটা ফেরত দিতে গেলে দেখতে পায় দোকানটা বন্ধ, তাই সে সেটা একটা টিভি শোতে নিয়ে যায়, যেটা টিভিতেও দেখাচ্ছিল। তো তখন আমাদের একজন ডক্টরকে দেখানো হয়, যে কিনা সেই টিপটটা দেখে অনেকটা অবাক হয়ে যায় এবং তাকে দেখে মনে হচ্ছিল তিনি হয়তো বা এই টিপটটা সম্পর্কে অনেক কিছুই জানে। তো এরপর জন নিজের বাড়িতে ফিরে আসে এবং দুজনে মিলে ঠিক করে এই টিপটটা থেকে তারা আর 10 লাখ টাকা পাওয়ার পর এটা সেই দোকানে আবারও ফিরিয়ে দিয়ে আসবে। তো সেই অনুযায়ী তারা নিজেদেরকে আঘাত করতে থাকে বিভিন্ন ভাবে এবং সেখান থেকে পাওয়া সকল টাকা লুকিয়ে রাখে। তো একদিন তাদের বাড়িতে অ্যালিসের পরিবার ঘুরতে আসে, আর এখানে আমরা বুঝতে পারি অ্যালিসের তার বোনের সঙ্গে ভালো সম্পর্ক নেই, তারা যে কোনো কথা নিয়ে ঝগড়া করতে থাকে। তো এরপর তারা চলে গেলে সেখানে যমজ ভাই চলে আসে, যারা কিনা আসার সঙ্গে সঙ্গে জনকে মারতে থাকে এবং জনকে বলে সেই টিপটটা কোথায় আছে, এবং তারা দুজনে বলে এটা তাদের দাদির টিপট এবং মরার আগে তাদের দাদি বলে গিয়েছিল এই টিপটটা চুরি হয়ে গেছে। তখন অ্যালিস তাদেরকে কিছু টাকা দেয় এবং বলে যে এই টিপটটা তারা অলরেডি বিক্রি করে দিয়েছে, তাই সেই যমজ ভাই সেখান থেকে চলে যায়। তো এরপর তারা জানতে চায় এই টিপটটা আসলে কোথা থেকে এলো, তাই এটা জানার জন্য তারা একটা লাইব্রেরিতে যায়। তখন তারা এই টিপট সম্পর্কে একটা বইও খুঁজে পায়, তখন তারা জানতে পারে এই টিপটটা অনেক পুরনো। এরপর অ্যালিস সেই টিপটটা ব্যবহারের ফলে কিছু খারাপ দিকের কথাও জানতে পারে, কিন্তু এটা সে জনকে জানায় না এবং সেই পেজগুলো নিজের কাছেই লুকিয়ে রাখে, কারণ এটা দেখতে পেলে জন হয়তোবা সেই টিপটটা আর ব্যবহার করবে না। এরপর অ্যালিস জনকে বলে, আমাদের জীবনটাকে এখন অনেক ভালোভাবে কাটানোর একটা সুযোগ পেয়েছি, তাই আমাদের এটা কাজে লাগানো উচিত। এই কথা শুনে জনও রাজি হয়ে যায় এবং তারা দুজনে মিলে একটা গাড়ি এবং অনেক সুন্দর একটা বাড়ি কিনে। এরপর তারা বাড়িতে একটা পার্টি রাখে, তো সেখানে তারা অনেক মজাই করছিল। কিন্তু তখনই সেই ডক্টর তাদের বাড়িতে আসে এবং তাদেরকে বলে এই টিপটটা থেকে তাদের জীবনে অনেক ক্ষতি হতে পারে। এরপর তারা দুজনে মিলে কিছু কথাবার্তা বলে এবং ডক্টরকে বলে যে তারা এই ব্যাপারে তার সঙ্গে কোনো কথাই বলতে চায় না এবং ডক্টরকে সেখান থেকে চলে যেতে বলে। তো এরপর আমরা দেখতে পাই জন এবং অ্যালিস রাতের বেলা গল্প করছিল এবং তারা বলছিল যে এই টিপটটা পাওয়ার পর আমরা এখন কতটা খুশি আছি, এই টিপটটা আমাদের জীবনই পাল্টে দিয়েছে। কিন্তু এইসব কথাবার্তা বাড়ির মালিক জানালা থেকে শুনে ফেলে এবং সে ঘরের মধ্যে এসে বলে সে সব জানে, তারা কিভাবে এত বড় লোক হলো এবং
সেই টিপটটা অ্যালেক্সের কাছ থেকে কেড়ে নেয় এবং বাইরে এসে অনেক দূরে ছুড়ে ফেলে। এরপর সে তার গাড়ি দিয়ে সেই টিপটটার ওপর চালিয়ে দেয় যাতে করে সেটা নষ্ট হয়, কিন্তু এতে সেই টিপটটার কিছুই হয় না। এটা দেখে তারা দুজনে অনেক অবাক হয়ে যায়। এবার তারা মনে করে সেই ডক্টরের কাছে গিয়ে এই টিপটটার কাহিনী জানতে হবে, তাই তারা সেখানে যায়। সেখানে সেই ডক্টর তাদেরকে বলে এই টিপটটা 2000 বছর আগের এবং এই টিপটটা অনেক রাজাদের কাছেও ছিল এবং তার সঙ্গে অনেক খারাপ লোকদের কাছেও ছিল। আর এই টিপটটা যদি এখন কোনো খারাপ মানুষের হাতে পড়ে তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। আর এখন যেহেতু এই টিপটটা তোমাদের কাছে আছে তাহলে নিশ্চয়ই তোমরা আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করবে। এটা তোমাদের লোককে আরো বাড়িয়ে তুলবে, এতে তোমাদের জীবনে আরো অনেক বেশি সমস্যা চলে আসবে। তখন ডক্টর বলে এটা থেকে একমাত্র বাঁচার উপায় হচ্ছে এই টিপটটা তোমরা আমাকে দিয়ে দাও, কিন্তু অ্যালিস এতে রাজি হয় না, তাই সেখান থেকে চলে আসে। তো এক রাতে তারা যখন ঘুমিয়েছিল তখন সেই যমজ ভাই আবারও তাদের বাড়িতে আসে এবং তাদের লুকিয়ে রাখা টাকাগুলো চুরি করে নিয়ে যেতে থাকে। কিন্তু অ্যালিসরা এই শব্দ শুনতে পারে, তাই তারা বাইরে চলে আসে এবং সেই যমজ ভাইকে দেখতে পায়। তখন সেই যমজ ভাইয়ের মধ্যে একজন বলে যে তোমরা এর থেকে যত খুশি টাকা নাও, কিন্তু কিছুদিন পরপর এসে সেখান থেকে আমাদের কিছু টাকা দিতে হবে, কারণ এই টিপটটা আমাদেরই। এটা বলে তারা সেখান থেকে চলে যাওয়ার সময় অ্যালিস তাদের উপর সেই টিপটটা দিয়ে আক্রমণ করে এবং এতে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এক পর্যায়ে অ্যালিস এবং জনকে অজ্ঞান করে তারা সেখান থেকে চলে যায়। সকালে তারা জ্ঞান ফিরে পেলে দেখে তাদের সকল জমানো টাকা সেই যমজ ভাই নিয়ে চলে গেছে এবং এখন সেই টিপটটা থেকেও আগের তুলনায় অনেক কম টাকা বের হচ্ছিল। তখন তারা বুঝতে পারে এখন তাদের আরো অনেক গভীরভাবে আঘাত পেতে হবে, তাহলে এর থেকে বেশি টাকা বের হবে। তাই তারা একটা বারে যায় এবং সেখানে জন একটা লোকের সঙ্গে নিজে থেকে ঝগড়া করতে থাকে, এতে সেই লোকটা জনকে অনেকটা আঘাত করে। তো এরপরের দিন ডক্টর আবারও জনের কাছে আসে এবং বলে যে এই টিপটটা আস্তে আস্তে তোমাদের উপর নিজের কন্ট্রোল নেওয়া শুরু করে দিয়েছে, এখনো সময় আছে, তুমি চাইলে সেটি আমাকে দিয়ে যেতে পারো, এতে করে তোমাদের আর কোনো সমস্যা হবে না। এদিকে অ্যালিস বুঝতে পারে যে এই টিপটটার কাছাকাছি যে কেউ আঘাত পেলে সেটা থেকে টাকা বের হয়, এর জন্য তাদের নিজেদের আঘাত নাও পেলেও চলবে। আর এটা বুঝতে পেরে অ্যালিস সেই টিপটটা নিয়ে এমন জায়গায় যেতে থাকে যেখানে কেউ না কেউ কোনোভাবে আঘাত পেতে থাকে। কিন্তু এদিকে জন বুঝতে পারে অ্যালিস আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে এবং সে টাকার জন্য সবকিছু করতে পারে। এরপর একদিন অ্যালিস এবং জন কোথাও যাচ্ছিল, তখন অ্যালিস একটা মহিলাকে গাড়ি দিয়ে ধাক্কা দিতে চায়, কিন্তু জন এটা বুঝতে পেরে গাড়িটাকে সরিয়ে নেয়। এতে অ্যালিস অনেকটা জনের উপর রেগে যায় এবং তাকে উল্টোপাল্টা কথা বলতে থাকে। তখন অ্যালিস বুঝতে পারে যে শুধু আঘাত পেলেই নয়, জনকে খারাপ কথা বলায় সেই টিপট থেকে অনেকগুলো টাকা বের হচ্ছিল। এটা বুঝতে পেরে অ্যালিস জনকে আরো বেশি খারাপ কথা বলতে থাকে এবং জনকেও বলে অ্যালিসকে যেন সে খারাপ কথা বলে। তো এতে তারা দুজনে অনেক প্রাইভেট কথাও নিজেদেরকে বলে ফেলে, যেগুলো শোনা পরে তারা দুজনে অনেক কষ্ট পায়। তো এরপর তারা ভাবে যে তাদের দুজনে যত গোপন কথা ছিল সবই তো তারা বলে ফেলেছে, তাই এখন তারা অন্যের কাছ থেকে তাদের গোপন কথা শুনতে চায়। এরপর তারা লোকজনকে বিভিন্নভাবে একে অপরের উপর রাগিয়ে তুলতে থাকে, এতে করে তারা আরো অনেক বেশি টাকা পেতে থাকে। এরপর অ্যালিস এবং জন অ্যালিসের বোনের কাছে যায়, এটা বলতে যে অ্যালিসের বোনের হাজবেন্ডের অবৈধ সম্পর্ক আছে। কিন্তু সেখানে গিয়ে অ্যালিস তার বোনকে বলে সে কেন তাকে এত অপছন্দ করে। তখন তার বোন অ্যালিসের কাছ থেকে ক্ষমা চায় তার সাথে খারাপ ব্যবহার করার জন্য, এতে তাদের দুজনের সম্পর্ক ঠিক হয়ে যায়। তো এরপর একদিন জন অ্যালিসকে বলে যদি এমন এক সময় আসে যখন তোমাকে এই টিপট বা আমাকে বেছে নিতে হয় তাহলে তুমি কাকে বেছে নিবে। তখন অ্যালিস তাকে কিছুই বলে না। এতে জন বুঝতে পারে অ্যালিস এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, তাই সে ডক্টরের কাছে গিয়ে সবকিছু খুলে বলে। তখন ডক্টর বলে এর থেকে বাঁচার একটাই উপায়, তোমাদের এই টিপটটা আমাকে দিয়ে দিতে হবে। কিন্তু জন বুঝতে পারে অ্যালিস এই টিপটটা কখনোই দিবে না। এরপর জন অ্যালিসকে সেই টিপটটা দিয়ে দিতে বলে, কিন্তু অ্যালিস এতে রাজি না হলেও এক পর্যায়ে গিয়ে রাজি হয়। কিন্তু একটি পরে সে সেই টিপটটার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আবারও লোভে পড়ে যায় এবং সেই টিপটটা দিতে চায় না। তখন জন তাদের ঘরে জানালা থেকে লাফ দেয় সেই টিপটটা নিয়ে। তখন অ্যালিস জনের কাছে গিয়ে এসে কাঁদতে থাকে এবং বুঝতে পারে সে অনেকবার ভুল করেছে, তাই এবার সে ঠিক করে সেই টিপটটা ডক্টরকে দিয়ে দেবে। কিন্তু পরের দিন সকালে দেখতে পায় সেই টিপটটা তাদের মালিক চুরি করে নিয়ে গেছে। তখন তারা ঠিক করে সেই টিপটটা তারা নিয়ে আসবে এবং ডক্টরকে দিয়ে দিবে, তাই তারা সেই লোকটার বাড়িতে যায়। তখন সেই লোকটা তাদের উপর বন্দুক ধরে ভয় দেখাতে থাকে, এতে করে জন এবং সেই লোকটার মধ্যে মারামারি লেগে যায়। ঠিক তখনই সেই লোকটার ওয়াইফও সেখানে চলে আসে এবং সেই লোকটার ওয়াইফের কাছেও একটা বন্দুক ছিল। তো সেই লোকটা যখন অ্যালিস এবং জনকে মারতে যাবে তখনই সেই যমজ ভাইও সেখানে চলে আসে এবং তাদের হাতেও বন্দুক ছিল, তাই তারা একে অপরের উপর গুলি করে যার ফলে তারা সেখানেই মারা যায়। কিন্তু এতে অ্যালিস এবং জন বেঁচে যায়। এরপর সেখানে থাকা সকল টাকা এবং সেই টিপটটা নিয়ে বেরিয়ে আসে এবং তাদের সামনে সেই ডক্টর তাকে দেখতে পায়। তখন ডক্টর সেই টিপটটা তাদের কাছ থেকে নিয়ে নেয় এবং জন এবং অ্যালিস তাদের কাছে থাকা সকল টাকার মধ্যে কিছু টাকা তাদের বন্ধুদেরকেও দিয়ে দেয় এবং সেই এলাকা থেকে চলে আসে। এরপর আমরা সেই ডক্টরকে দেখতে পাই যে কিনা সেই টিপটটা সমুদ্রের গভীরে ফেলে দেয় যাতে করে এটা আর কারো হাতে না পড়ে। আর এর মধ্যে দিয়ে আজকের মুভি এক্সপ্লেনটা এখানেই শেষ হয়ে যায়। তো এক্সপ্লেনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারো আর আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো।